প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সুখবর নিয়ে এসেছি আপনাদের। দেখতে পাচ্ছেন এই প্রথম চাঁদপুরে চলে আসলো স্লিপার বাস। দীর্ঘদিনের এই চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল স্লিপার বাস। এই স্লিপার বাসটি কিছুক্ষণের মধ্যেই হাজীগঞ্জ থেকে যাত্রা করবে কক্সবাজারের উদ্দেশ্যে, এবং এটি এই প্রথম চাঁদপুরে বিলাসবহুল বাস। আর দীর্ঘদিনেই চাঁদপুরের পর্যটন প্রেমীদের কাছে একটি চাওয়া পাওয়া ছিল যে চাঁদপুর থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে একটি স্লিপার বাসের প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমার সামনে যে বিলাসবহুল গাড়িটি, এটি আয়ন এন্টারপ্রাইজের উদ্যোগে চাঁদপুর টু কক্সবাজারের উদ্দেশ্যে এই আয়ন এন্টারপ্রাইজ আর সাম্প্রতিককালে আজকেই প্রথম এই বাসটি সংযোজন করেছেন। চাঁদপুরবাসীর আরামের কথা চিন্তা করে, চাঁদপুরবাসীর নিরাপদে কক্সবাজার পৌঁছানোর জন্য এই বিলাসবহুল গাড়িটি তারা সংযোজন করেছেন চাঁদপুর রুটে। চাঁদপুর টু কক্সবাজার রুটে আজ থেকেই যাত্রা শুরু করছে আয়ন এন্টারপ্রাইজের এই বিলাসবহুল গাড়িটি। দেখতে পাচ্ছেন এবং মাত্র ১৩০০ টাকায় এটি মাত্র ১৩০০ টাকায় আপনি চাঁদপুর থেকে কক্সবাজার যেতে পারবেন, এবং হাজীগঞ্জ দোয়াভাঙ্গা কালিয়াপাড়া পার্শ্ববর্তী যে স্টপেজগুলো ছিল এগুলো ধরা হবে, এবং এগুলোর মাধ্যমে সরাসরি কক্সবাজার চলে যাবে এই বিলাসবহুল স্লিপার বাসটি। এবং বাসের মধ্যে কি আছে আসলে এর বিষয়বস্তু আপনাদের কাছে আজ তুলে ধরব, এবং আজকেই মূলত হচ্ছে আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা করবে কক্সবাজারের উদ্দেশ্যে, এবং এটি চাঁদপুরের মধ্যে সর্বপ্রথম স্লিপার বাস বা বিলাসবহুল বাসের মধ্যে এটিই সর্বপ্রথম, এবং এটি যুক্ত করেছেন আয়ন এন্টারপ্রাইজ। ভিতরগুলো দেখাতে চাই আপনাদেরকে, এর হচ্ছে ডেক সাইড। এটি হচ্ছে মূলত হচ্ছে ড্রাইভার সিট, এবং এখানকার যে স্পেসগুলো বা যে লাইটিং বা যে ডেকোরেশনগুলো আপনারা আর যে কোনো লোক আসলে পছন্দ করবেন, এটি সৌন্দর্য। আমরা ভিতরটা একটু আপনাদেরকে দেখাতে চাই, যেহেতু অনেকেই আসলে মুখিয়ে আছেন যে ভিতরের স্পেসগুলো আপনারা দেখার জন্য। আজকে প্রথম আসলে কয়েকজনকে দেখছি যে কক্সবাজার আর রুটে তারা যাচ্ছেন, এবং আজকের এই বিশেষ মুহূর্তগুলো তারা আসলে তাদের সেল ফোনে বন্দিও করতে চান। এবং এটি হচ্ছে মূলত হচ্ছে উপরের বেড, যারা শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে চান তাদের জন্য হচ্ছে উপরের এই স্পেসটি, এবং চেয়ারগুলো কিন্তু একেবারে লাক্সারিয়াস। আর যে চেয়ারগুলো আসলে এর আগে দেখিয়েছি সেটি ভালো করে আসলে আপনাদেরকে দেখাতে পারিনি, এবং অনেক কমফোর্টেবল চেয়ার। যদি আমি কাউকে বসিয়ে দেখাই, অর্থাৎ লঞ্চের কেবিন থেকেও অনেক ভিআইপি আসলে এই কেবিনগুলো, এবং এটি দেখার জন্য ইতোমধ্যেই কিন্তু অনেক মানুষই কিন্তু ভিড় করেছেন, তারা দেখতে এসেছেন। এবং এর লাইটিং কম্বিশন যেটি ডেকোরেশন এবং কম্বিশন কিন্তু অসাধারণ, এবং উপরে উঠার যে সিঁড়িগুলো আসলে একেবারেই খুব সুন্দরভাবে আপনারা এখানে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দরভাবে উঠতে পারেন। এখান দিয়ে উঠো তো তুমি সুন্দর করে উঠো পরে। হ্যাঁ, সর্বপ্রথম
আমরা দেখছি এখানকার আমাদের হাজীগঞ্জের একজন ব্লগার রয়েছেন, আর তিনি কিন্তু আজকে এসেছেন এবং তিনি বসেছেন। চেয়ারটা আপনি একেবারে ইজি করেন তো, কিভাবে আসলে খুব সুন্দর ভাবে বসা যায়, কোনো ধরনের প্রবলেম হয় কিনা একটু আমাদেরকে বলবেন। এই যে এখানে এখানে কেমন কেমন লাগছে আসলে, কি বলবো, অবিশ্বাস্য। যা আমরা আসলে ঢাকা এবং যে ঢাকা রুট সব মানে ঢাকা যে আমরা মেইন সড়কে দেখতাম যে এই গাড়িগুলো দেখার পর আমাদের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগতো যে আমাদের এই চাঁদপুরের হাজীগঞ্জের এবং কুমিল্লা রোডে যদি এমন একটা গাড়ি থাকতো যেটা আমাদেরকে আসলে বিলাসবহুল আত্মতৃপ্তি দিবে। তা আসলে আমাদের এই হাজীগঞ্জের চাঁদপুরের মানুষের আরেকটি স্বপ্ন বাস্তবায়িত হলো এই আয়ান স্লিপিং বাসের মাধ্যমে, যা আমরা খুব সহজে চট্টগ্রাম এবং কক্সবাজার চলে যেতে পারবো। এটা সময়সূচি হলো 9টা থেকে 9টার দিকে গাড়ি ছাড়বে এবং আমাদেরকে 4টা 5টার দিকে নামাই দিবে। সারাদিন আপনি অনেক এনজয় করতে পারবেন, আনন্দ করতে পারবেন, দেন আবার রাত্রেবেলা রওনা দিয়ে সকালবেলা আপনার গন্তব্যস্থলে চলে আসতে পারবেন। চাঁদপুরের মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে চাঁদপুর থেকে কুমিল্লায় যেতে হচ্ছে, অর্থাৎ একটা স্টপেজ তারা ব্রেক করতে হচ্ছে, কুমিল্লা গিয়ে তারা কিন্তু অ্যানাদার বাসগুলো চয়েস করতে হতো এবং সেখান থেকেই তারা যেতে হতো, এবং আরেকটি হচ্ছে ট্রেনে করে তারা যেতে পারতো। এবং ট্রেনেও কিন্তু আমাদের সরাসরি কিন্তু কক্সবাজারের ট্রেন নেই, চট্টগ্রাম গিয়ে কিন্তু সেখানে স্টপেজ চেঞ্জ করে কিন্তু আমাদেরকে কক্সবাজার যেতে হতো। কিন্তু এইবার আমরা প্রথম দেখলাম, এর আগে আমরা দেখছি বিআরটিসির সংযোজন, কিন্তু স্লিপার বাস কিন্তু এই প্রথম, এবং চাঁদপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটা স্লিপার বাসের। তো আয়ান এন্টারপ্রাইজ এই যে স্লিপার বাসটি সংযুক্ত করেছে, সংযোজন করেছে, এই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কি? আসলে যা বলবো, আমি তো অলরেডি প্রকাশ করেছি, মানে অবিশ্বাস্য অনুভূতি। যে আপনি যদি ফ্যামিলি ট্যুর দিতে চান অথবা সিঙ্গেল ট্যুর দিতে চান, তাহলে আয়ান এন্টারপ্রাইজ একদম সবচেয়ে বেস্ট। আর যে যাতায়াত যে খরচটা খুবই রিজনেবল, 1000 অথবা 1400-1300 টাকা, এটা আহামরি টাকা না। আমরা চাইলে সিঙ্গেল বেড আছে এবং ফ্যামিলি বেড আছে, চাইলে আপনি ফ্যামিলি এবং বাচ্চা সবাই একসাথে করে একটা খুব সুন্দর একটা জার্নি যেতে পারবেন। আর চাঁদপুর হাজীগঞ্জের মানুষ কিন্তু ভ্রমণ পিপাসু মানুষ, তারা আসলে টাকা পয়সার দিকে চায় না, তারা চায় একটু বিনোদন আনন্দ। তো সেই ক্ষেত্রে এই বাসটা আমি সবার জন্য রেকমেন্ড করবো, খুবই আনন্দ এবং বিনোদনের জন্য এবং সেফটির জন্য খুব বেস্ট হবে আমার কাছে। ধন্যবাদ অনন্ত রহমান। আপনারা যারা অনন্ত রহমানের ব্লগ গুলো দেখেন, অনেকেই আসলে তাকে দেখেছেন, তার ক্যামেরার পিছনে গল্পগুলো দেখেছেন। আজকে আমরা দেখিয়েছি আরেকটি গল্পের, এবং এই গল্প আসলে নিঃসন্দেহে বলবো যে এটি আমার কাছে অন্যরকম অসাধারণ একটা মুহূর্ত। আমার আমি ভাবছি যে আজকে কিন্তু ট্যুরটা করব, কিন্তু ট্যুরটা করা হলো না আমার। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি যাব। কথা বলছিলাম অনন্ত রহমানের সাথে, এবং আপনারা দেখছেন এর পিছনের যে সিটগুলো, এই সিটগুলোও কিন্তু অসাধারণ। অর্থাৎ এখানকার কালার কম্বিনেশন, এখানকার যে ডেকোরেশন, এবং অনায়াসে কিন্তু উপরে যে দুইজন কিন্তু অনায়াসে শুয়ে থাকতে পারবে। আমরা একটু অনন্ত রহমান ভাইকে বলবো যে আপনি একটু উপরে উঠেন, উপরে উঠে কিভাবে একটু দেখেন ঠিক আছে কিনা, সিঙ্গেল বেড এবং ডাবল বেড দুইটাই আমরা দেখতে চাই। জুতা খুলে উঠেন, সুর আকার তো স্পেস আছে পিছনে। হ্যাঁ হ্যাঁ, শুগুলো কোথায় রাখা হয়েছে? তারপরে ইজিলি একদম ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব সহ আমরা দেখছি অনন্ত রহমান, তিনি কিন্তু লাক্সারিয়াস যে কেবিন ছিল সেই কেবিনে কিন্তু কিভাবে অনায়াসে থাকা যায় সেটি দেখিয়েছেন। চমৎকার, আপনারা যাতে আগ্রহী হন পরিবহন পেয়েছে, তার জন্য আসলে অবশ্যই কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের সকল মানুষের
স্বপ্নটা পূরণ করে দিয়েছে খুব ইজিলি। ধন্যবাদ অনন্ত রহমান। আমরা এই যে ডাবল কেবিনটা দেখিয়েছি আপনাদেরকে, সিঙ্গেল কেবিন দেখাচ্ছি, এবং ডাবল কেবিন সিঙ্গেল কেবিন দুটোর মধ্যেই কিন্তু আসলে কোনো তফাৎ নেই। আমরা দেখছি একজন যাত্রী কিন্তু আজকের সৌভাগ্যবান, যারা যে সকল যাত্রীরা তারা কক্সবাজার যাচ্ছেন, মেবি আমরা তার সাথে কথা বলবো, তিনিও কিন্তু একটা ডাবল কেবিন নিয়েছেন। আপনারা কি ডাবল কেবিন নিয়েছেন? জি ভাই। কতজন যাচ্ছেন? চারজন ভাই। চারজন? আপনারা চারজন আর আপনারা? কেমন লাগছে আজকে? আজকে তো প্রথম আপনারা অংশীদারি, তো এর কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো হাজীগঞ্জ থেকে কক্সবাজার যাচ্ছেন, যদি অনুভূতিটা জানাতেন আমাদেরকে। অনুভূতি তো যাই আমরা ইয়েতে কক্সবাজার যাই, অনুভূতি বলা আর এখন বাসে সার্ভিসিং দেখি তারপর বলা যায়। তো কক্সবাজার থেকে এসে আমাদেরকে বলবেন কি ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে আপনার। দর্শক দেখাচ্ছিলাম আসলে আপনাদেরকে, মোটামুটি অনেক যাত্রী হয়েছে যেহেতু আজকে প্রথম। কেমন লাগছে প্রথম যাত্রী হিসেবে? ভালো ভালো ভালো। ফার্স্ট টাইম এম সাজ তুলে নিয়ে একটা বাস। আর স্বাধীনতার 53 বছর পরে প্রথম কিন্তু চাঁদপুর থেকে স্লিপার বাসে করে যাচ্ছেন হাজীগঞ্জ থেকে। এটার আপনার এই ধরনের এক্সপিরিয়েন্স কখনো কিন্তু আর ছিল না। আমরা কিন্তু বাই দা রুটে কিন্তু আমরা ফার্স্ট টাইম রুটে এমন গাড়ি কুমিল্লা গিয়ে কিন্তু স্টেশন চেঞ্জ করে অন্য বাসে যেত। কুমিল্লা দিয়ে অথবা ট্রেন দিয়ে ছোট তারপরে। কথা বলছিলাম আসলে আজকে যারা যাচ্ছেন এবং আজকে এই ট্যুরে যারা একটু কথা বলবেন। আপনারা তো এই প্রথম যাচ্ছেন তাই না? কেমন লাগছে আপনাদের অনুভূতিটা? খুবই ভালো। আমরা যেহেতু প্রথম যাচ্ছি পরিষেবা দেয়। আজকে যখন টিকিট কাটতে আসলাম, আয়ানের যে ম্যানেজার আছে উনি বলতেছে ভাই আপনার লাকি ম্যান, আমরা ডাবল ডেকারে বাস দিচ্ছি, আজকে দিচ্ছি, আপনি ওটার মধ্যে যেতে পারবেন। অবশ্যই আপনারা লাকি ম্যান, ফার্স্ট টিকিটটা আমি করেছি, তাহলে তারও বেশি লাকি। হ্যাঁ ওইটাই স্মরণীয় থাকবে যে আয়ান এন্টারপ্রাইজ অন্তত আমি একটা টিকিট করেছি যেটা আমার জন্য ফার্স্ট। কারণ স্বাধীনতার পর কিন্তু 53 বছর পর চাঁদপুর থেকে প্রথম কোন স্লিপার বাস। স্লিপার বাস এবং তা সংযোজন করেছে সবাই, যদি একসাথে চেষ্টা করি মনে হয় পরিষেবাটা আরো বাড়বে। আর সৃষ্টিকর্তার কাছে দোয়া করি ওই বাইজিরা করছে আরো পরিষেবাটা আরো বাড়বে। ধন্যবাদ, যাত্রী সেবা ভালো দেখ আয়ান এন্টারপ্রাইজ, আপনাদের জন্য শুভকামনা রইল। দর্শক কথা বলছিলাম এতক্ষণ প্রথম লাকি ম্যান যে যাত্রী, এবং আমরা দেখছি এখানে কিন্তু কেক কাটা পিঠা কাটা হচ্ছে। কেক কেটে এটি শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এটি আসলে আমরা দেখতে পাচ্ছি গাড়ির পিছনে কেউ একটি লবণ দেওয়া হচ্ছে। আর যে এই দুই বন্ধুর পদযাত্রায় কিন্তু চলছে এই আয়ন এন্টারপ্রাইজ। আজকে কিন্তু স্লিপার বাসগুলো কিন্তু সর্বপ্রথম এখন চাঁদপুর উদ্দেশ্যে এই ক্লাসিক্যাল এইচি বাসটা কিন্তু ছেড়ে যাবে কক্সবাজার উদ্দেশ্যে। মাত্র 6 ঘন্টায় কিন্তু এই গাড়ি চলে যাবে কক্সবাজার উদ্দেশ্যে, এবং কি অবস্থা দেখছো? আয়
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কেক কেটে কিন্তু আয়ান এন্টারপ্রাইজের ক্লাসিক্যাল যে স্লিপার বাস সেটি শুরু। আর দীর্ঘ সময় পর কিন্তু আসলে চাঁদপুর এবং হাজীগঞ্জ মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য স্বপ্নের স্বপ্ন বাস্তবায়নে আয়ান এন্টারপ্রাইজ সংযোজন করেছেন এই স্লিপার বাসটি। এবং ইতোমধ্যে আপনাদেরকে বাসের সব কিছু দেখিয়েছি এবং বাহিরে যদি আমরা আপনাদেরকে দেখাই তাও দেখাবো, কিন্তু তার আগে দেখাতে চাই একটু দোয়ার আয়োজন আছে। দোয়ার মাধ্যমে মূলত হচ্ছে আজকের এই আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং হাজীগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে আয়ান এন্টারপ্রাইজের এই স্লিপার বাসটি। আমরা এখানে দেখছি দুইজনকেই এবং দুইজনের সাথেই কথা বলবো। তার আগে প্রথম কথা বলি, ক্লাসিক্যাল স্লিপার এই যে বাসগুলো, এটি আপনারা যাত্রা শুরু করলেন, আপনাদের অনুভূতি প্রকাশ করুন আর যাত্রীদের সেবার উদ্দেশ্যে আপনি একটু বলুন। আলহামদুলিল্লাহ, অনুভূতির কথা বললে আমরা এখন আসলে খুবই খুশি বিষয়টা নিয়ে। আসলে আমরা দুই বন্ধু সচরাচর একটা রিক্সির মতো, হ্যাঁ, দুইটা গাড়ি প্রায় 2.5-3 কোটি টাকা প্রাইস, হ্যাঁ, এগুলো চাঁদপুর জেলার মানুষ আর যাই হোক সৌখিন, চাঁদপুর জেলার মানুষ আর যাই হোক সৌখিন, এই সৌখিন মানুষগুলোর জন্য কক্সবাজার ভ্রমণটা আরো সহজ করার জন্য আমাদের এই সুইট প্লাস গাড়িটা আমরা চাঁদপুরের মানুষদের জন্য ব্যবস্থা করেছি। এখন আপনারা যারা চাঁদপুর জেলার সবাই, চাঁদপুর হাজীগঞ্জ শাহরাস্তি যারা এখানে আছেন সবাই, সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন, সবাই যদি আয়ানের সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও বেশি আরও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, আরও ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করবো। এটা আমাদের এই প্রত্যাশা আপনাদের প্রতি, এটা আমাদের আপনাদের প্রতি, এটা এটা এটাই আমাদের প্রতি, আপনাদের প্রতি। আচ্ছা, স্বাধীনতার পর থেকে কিন্তু বড় বড় যে কোম্পানিগুলো তারা কিন্তু এতটা সাহস করেনি, বিশেষ করে চাঁদপুর এবং কক্সবাজার রুটে, তা আপনি এত বড় সাহস করলেন কি করে, কেমন কিভাবে, অর্থাৎ এইটা হচ্ছে কিভাবে আসলো? আমাদের আমাদের যে আমাদের আমাদের এই এখানে সাহসের কোনো কিছু নেই, এখানে সাহসের কোনো কিছু নেই, এটা হচ্ছে গিয়ে মন মানসিকতা। মানুষ চাঁদপুর থেকে কক্সবাজার 850 টাকা দিয়ে নন এসি গাড়িতে যাতায়াত করে, এই গাড়িটা দিয়ে যখন যাতায়াত করবেন একটা বিজনেস ক্লাস সিট, ওই বিজনেস ক্লাস একটা সিটের প্রাইস সর্বোচ্চ 1200 টাকা বা 1300 টাকা হবে, একটা স্লিপার 1300-1400 টাকা প্রাইস হবে। হ্যাঁ, আপনি ঢাকা থেকে দেখেন, ঢাকা থেকে কক্সবাজার একটা স্লিপার বেড নেই 1800 টাকা সর্বনিম্ন। আর আমাদের চাঁদপুর থেকে আমি দিতেছি 1300 টাকা করে। চাঁদপুরের মানুষ শৌখিন বেশি, চাঁদপুরের মানুষ শৌখিন বেশি, ওই শৌখিনের দিক বিবেচনা করে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, বা আমরা আমার আমি আমার বন্ধু জুয়েল আমরা দুজনে এই সিদ্ধান্তটা নিয়েছি যে আর একটা ভালো সার্ভিস দিব আপনাদের। যাত্রীদের কাছে আপনাদের চাওয়ার কি আছে? যাত্রীদের কাছে আমাদের এতটুকু চাওয়া, তারা যদি আয়ানের সাথে থাকে আমরা খুশি, আমরা ভবিষ্যতে আরো বড় বড় কাজ করার উদ্যোগ গ্রহণ করব, শুধু যাত্রীর উপর ডিপেন্ড করে। গাড়ি ছাড়া টাইম শিডিউল করে একটু যদি বলেন, টাইম শিডিউল, টাইম চাঁদপুর থেকে 8:15, হাজীগঞ্জ থেকে 9:00, শাহরাস্তি থেকে 9:30 বা 9:20 এরকম, আর মুদাপুরগঞ্জ যদি দরকার হয় দাঁড়াবে, না হলে আর গেট খুলবে না, সরাসরি কক্সবাজার গিয়ে গাড়ি চলে যাবে। সকাল 6:00 আমরা সবাইকে সময় দিই, কিন্তু আমাদের গাড়ি যথাযথ 5:00-5:20 ইনশাল্লাহ কক্সবাজার থেকে কখন আসবে? কক্সবাজার থেকে ওইখান থেকে আমাদের জিয়া গেস্ট, লাবণী পয়েন্ট জিয়া গেস্টের সামনে আমাদের বিশাল কাউন্টার রয়েছে, ভালো সুবিধা আছে ওইখানে, ওইখানে আপনার 2-3 ঘন্টা রেস্ট নিতে পারবেন। যদি আপনার হোটেল না থাকে ওইখানে ব্যাগ রাখতে পারবেন, আমাদের আয়নের কাউন্টার আছে নিজস্ব, ওইখান থেকে আপনি রওনা করতে পারবেন 9:45, আর হাজীগঞ্জ বা চাঁদপুর পৌঁছবেন আল্লাহ যদি পৌঁছায় 6:30-6:00। ধন্যবাদ আপনাকে দর্শক। কথা বলছিলাম আমরা আয়ন এন্টারপ্রাইজের একজন মুহূর্তে আয়ন এন্টারপ্রাইজের স্বত্বাধিকার আর রিয়াদ বলির সাথে আমাদের দুই বন্ধু রিয়াদ বলি কথা বলছিলাম এতক্ষণ, একজন আয়ান এন্টারপ্রাইজের যে স্বত্বাধিকারী রিয়াদ হোসেন বলি, তার সাথে রিয়াদ হোসেনের সাথে তিনি আইডি এন্টারপ্রাইজের সাথেও যুক্ত রয়েছেন, এবং তিনি আসলে সাহস নয়, তিনি কিন্তু ইচ্ছে পোষণ করেছেন যে চাঁদপুরের মানুষের দীর্ঘদিনের যে দাবি ছিল, এবং তিনিও কিন্তু চাঁদপুরের বাসিন্দা, এবং সেই বাসিন্দা থেকেই তিনি কিন্তু একটা জিনিস ফিল করেছেন যে আসলে দীর্ঘ সময় ধরে কিন্তু এখান থেকে আইডি এন্টার কক্সবাজারে স্লিপার বা কোনো বিআইটি কোনো বাস নেই,
নেই এবং সেখান থেকে মূলত হচ্ছে এই উদ্যোগ নেওয়া। আমরা দেখছি দোয়া এবং মুনাজাতের মাধ্যমে কিন্তু আজকে আইডি আয়ান এন্টারপ্রাইজের এই সুইট স্লিপার বাসটি যাত্রা শুরু করবে। কেমন লাগছে তোমার? হ্যাপি লাগছে। হ্যাপি লাগছে। তুমি সকলের উদ্দেশ্যে কিছু বলো। হ্যাঁ, সকলের উদ্দেশ্যে কিছু বলো। সকলে আয়ান এন্টারপ্রাইজ, তুমি কি কক্সবাজার যাবা? আপনি কি কক্সবাজার? আমার বন্ধু ছেলে, তার নাম আপনার ছোট ভাইয়ের বাস আর হচ্ছে আমার নামে দুজনের নামে আমরা বলতে বলো। হ্যাঁ, যে আমাদের এই পরিবহনে সবাইকে আমন্ত্রিত। সুন্দর করে বলো। আপনারা সবাই ভ্রমণ করবেন নিরাপদে। আমি যেমন দিচ্ছি ঠিক আছে। দোয়া ও মুনাজাতের ফাঁকে আমরা একটু কথা বলবো, যিনি আপনাদেরকে গন্তব্যে পৌঁছাবেন তার বিষয়ে। এবং আপনাদের চাহিদার কথা চিন্তা করেই কিন্তু আয়ান এন্টারপ্রাইজের এই সুইট স্লিপার বাসটি অত্যন্ত আরামদায়ক করেছেন। নিরাপদে পৌঁছানোর জন্য কি ধরনের ব্যবস্থা রেখেছেন এখানকার সুপারভাইজার যিনি রয়েছেন তার সাথে কথা বলবো। আমরা কথা বলবো, নিচে নামেন, নিচে নামেন, নিচে নামেন, স্পেসটা একটু ছাড়েন, স্পেসটা একটু ছাড়েন না, জায়গাটা ছাড়েন একটু। আমার যারা আপনাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছাবেন মিলাদের ফাঁকে আমরা তার সাথে একটু কথা বলি। আপনি তো আয়ান এন্টারপ্রাইজের এই সুইট স্লিপার বাসে চাঁদপুরে অর্থাৎ স্বাধীনতার 53 বছর পর এই প্রথম আপনি চাঁদপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছেন, আপনার অনুভূতিটা আমরা জানতে চাই প্রথমে। কেমন লাগছে? আজকে আমার কাছে অনেক ভালো লাগছে। কখনো কি ভাবতে পেরেছেন যে চাঁদপুর থেকে আপনি কক্সবাজারের উদ্দেশ্যে এরকম স্লিপার বাসের পাইলটের নেতৃত্ব দিবেন? যাত্রীদেরকে নিরাপদে পৌঁছানোর জন্য আপনাদের এই সুইট স্লিপার বাসে কি কি ব্যবস্থা রয়েছে? আমাদের আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো যাত্রীদের ভালোভাবে আল্লাহ সুন্দর সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য। তাছাড়া কোনো কম দিন থাকলে যেন আমরা আপন চেষ্টা করবো যাত্রীদের সুন্দর মতো নিয়ে যাওয়ার জন্য, বাকিরা উপর আল্লাহর কাছে। আপনাদের এই যাত্রীদের বিষয়ে আপনাদের কোনো আহ্বান আছে কি না, যে যাত্রীরা কীভাবে গাড়িতে থাকবে বা গাড়িতে চলবে এ বিষয়ে কোনো ইনস্ট্রাকশন রয়েছে কি না? এই বিষয়ে এলাকার মানুষকে আশা করি যে এই গাড়ি মহাজন যে উদ্দেশ্যে গাড়িটা বের করছে সবাই তারা সাপোর্ট করুক, সবাই যাক। আশা করি অনেক ভালো হবে এই গাড়িটা, অনেক আরামদায়ক। যেমন উপরে স্লিপার যেটা শুয়ে থাকা পাও সোটা করে অনেক আরামদায়ক, তো শুয়ে থাকা যেতে পারবো। পাশাপাশি যেভাবে নর্মালি শুয়ে থাকে সেভাবে শুয়ে যেতে পারবে। আর নিচে যে সিস্টেমটা করা আছে বিজনেস ক্লাস 2x1 ওটায় রিল্যাক্স করে যেতে পারবো। একটু আসবো আমরা, একটু মোনাজাতটা দেখেই আসি। দর্শক, আমরা দেখছি আজকে আয়ান এন্টারপ্রাইজের যে সুইট স্লিপার বাসটি রয়েছে এই সুইট স্লিপার বাসটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছেন দোয়ার মাধ্যমে। এবং আমরা দেখছি বজ্র কোরআন থেকে তেলাওয়াত দোয়া দুরুদ পাঠের মাধ্যমে মঞ্জুর করে না, বিশেষ করে আল্লাহ আমাদের সকলের
সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা যত গুনাহ করে জানা অজানা ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশ্যে দিনে রাত্রে আল্লাহ যত রকম নাফরমানি করেছি আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের রিয়াজ ভাই জুয়েল ভাই সহ যে গাড়িকে রাব্বাল আলামিন গোরোটে নামিয়েছেন আল্লাহ, এই গাড়িকে সব রকম বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো আল্লাহ, সব রকমের বিপদ আপদ তুমি হেফাজত রাখো ইয়া রাব্বাল। এই গাড়িতে যারা আরোহণ করবে ইয়া রাব্বাল আলামিন তাদেরকে সব রকম বিপদ আপদ তুমি হেফাজত রাখো ইয়া রাব্বাল আলামিন। ভাই যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ দিনের রাস্তা ব্যয় করার জন্য ইয়া আল্লাহ তুমি আল্লাহ, যে দুই ভাই মিলে রিয়াজ ভাই জুয়েল ভাই মিলে কাজ করতেছেন আল্লাহ তাদের ভ্রাতৃত্বকে আরো তুমি আরো অটুট রাখো মজবুত করে দাও আল্লাহ, তাদের ঝগড়া ফাজা থেকে সকল বিঘ্ন আপদ থেকে রাব্বুল আলামিন উভয়কে তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আমরা যা চাইলাম সব কিছু আমাদের দান করো, যা আমরা চাইতে আমাদের কল্যাণ দাও তুমি আমাদের দান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মা সা'আলা নাবিয়্যুকা হাবিবুকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতা'আযা মিন নাবিয়্যুকা হাবিবুকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা দোয়ায় অংশগ্রহণ করেছেন আপনারা, সুপারভাইজার কে সুপারভাইজার জি স্যার জি আপনার সাথে একটু কথা বলি জি বলেন। আমরা আয়ান করি আজকে প্রথম প্রথম দিন উদ্বোধনী দিন, এখানে পিতা কাটা হলো দেখি যাত্রীদের কি বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে? আর যাত্রীদের কি কি সেবা পাচ্ছেন? যাত্রীদেরকে আমরা টাওয়াল দিচ্ছি, টিস্যু দিচ্ছি, পানি দিচ্ছি, তারপরে এসির যদি সমস্যা একটু ঠান্ডার ইয়ে থাকে তাহলে আমরা কম্বলের ব্যবস্থা করছি, ঠিক আছে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর আজকে প্রথম দিন তো দেখা যাক, আমরা চেষ্টা করবো একটু বসেন সর্বোচ্চ। আর কথা বলছি যিনি নিরাপদে আপনাদেরকে পৌঁছাবেন, যার নেতৃত্বে এই বাসটি যাবেন তিনি হচ্ছেন এই গাড়ির একজন সুপারভাইজার। এবং আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছানোর জন্য কমিটেড আয়ান এন্টারপ্রাইজের এই সুইট স্লিপার বাসটি, এবং এর পূর্বে আমরা এর স্বত্বাধিকারী রিয়াদ হোসেনের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছিলেন। তো সুপারভাইজার যিনি তিনি জানাচ্ছেন আপনাদেরকে আসলে কি কি সেবা পাবেন। কক্সবাজার চাঁদপুর থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে চাঁদপুরে আসার পথে যাত্রীরা কি কি সেবাগুলো পাবেন এবং তারা কি? আমাদের এখানে সম্পূর্ণ সেবার ব্যবস্থা আছে, আমাদের এখানে এসি আছে 100%, কোনো সমস্যা হবে না। যদি শীতের শীত থাকে একটু সমস্যা হয় শীতে, আমরা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করছি, ঠিক আছে, যাত্রীদেরকে পানির ব্যবস্থা করছি। এরপরে মনে করেন যে আমাদের এখানে মুজাফফরগঞ্জ লাস্ট স্টপেজ, এখান থেকে গেট লক আর গেট খোলা হবে না, হাজীগঞ্জ থেকে ডিরেক্ট মুজাফফরগঞ্জ, মুজাফফরগঞ্জ থেকে গেট লক। চট্টগ্রামে যদি যাত্রী থাকে আমাদের তাহলে আমরা ওইখানে খুলবো, আর নতুবা ডাইরেক্ট আমাদের যাত্রা কক্সবাজার। আর তাহলে কি কি পাচ্ছেন? পানি, টাওয়াল, পানি, টাওয়াল, টিস্যু, তারপরে অনেকের সমস্যা হয় যে উদ্বেগ, বমির সমস্যা, পলিব্যাগের ব্যবস্থা আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি। কোনো মেডিসিন রাখা আছে? মেডিসিন আজকে তো প্রথম দিন, আমরা চেষ্টা করব যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে মেডিসিন রাখার ব্যবস্থা করব আমরা, করব ইনশাআল্লাহ। আর কোনো কারণে যদি তারা বিপদগ্রস্ত হয় সেক্ষেত্রে তাদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে? সেক্ষেত্রে আমাদের বস আছে, মালিক আছে, মালিকের সাথে আমরা কথা বলবো পরবর্তীতে এবং তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেব। আপনাদের যাত্রা শুভ হোক, যাত্রীদের প্রতি আপনারা আন্তরিক ভাবে খেয়াল রাখুন এই প্রত্যাশা ব্যক্ত করছি। দর্শক কথা বলছিলাম আয়ার এন্টারপ্রাইজের সুইট স্লিপার বাসটি, এবং ইতিমধ্যেই দেখছেন বেশ কিছু মানুষ কিন্তু এখানে এসেছেন আজকের এই উদ্বোধনের বাসটি দেখার জন্য। আপনি কি এই গাড়ির সাথে আছেন? জি জি ভাইয়া। কতটুকু নিরাপদে পৌঁছাবেন যাত্রীদের? ইনশাল্লাহ যতটুকু আমাদের কর্তৃপক্ষ আছে ততটুকু করতে তো আমরা চেষ্টা করি। আর পুরনো লোক তো আপনি, জি, এই ক্ষেত্রে অবশ্যই আন্তরিক হবেন যাত্রীদের প্রতি। ভাই একটু এদিকে এন, আমরা তো কিছু শুনতে চাই। শুন কইছে, আপনি বলেন না কিছু এদিকে বলেন। ভাই আপনার রিয়াজ হোসেন,
দেখছেন অবশ্য কমেন্ট করে জানাবেন কে কোন তারিখে কক্সবাজার যেতে চাচ্ছেন এই সুইট স্লিপার বাসে, কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আর ডেসক্রিপশনে কিন্তু তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলোতে কথা বলেও আপনারা সিট বুকিং করতে পারেন। এবং হাজীগঞ্জের রয়্যাল প্লাস বা সৌদিয়া কোচ চট্টগ্রাম কক্সবাজারের যে কাউন্টার রয়েছে আকরা মার্কেট, সেটি হচ্ছে এই বাসের কাউন্টার হিসেবে ব্যবহার হবে। এছাড়া আয়ন এন্টারপ্রাইজের যে স্লিপার বাসটি আপনারা দেখতে পাচ্ছেন, এতক্ষণ আপনাদেরকে ভিতরে দেখিয়েছিলাম, এবার আপনাদেরকে আউটলুকিংটা আপনাদেরকে দেখাতে চাই এবং এর বাহিরের যে দৃশ্য, অর্থাৎ সেখান থেকে বসে আপনারা খুব সহজেই চাঁদপুর থেকে কক্সবাজারের যে অপরূপ সৌন্দর্য রয়েছে, প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে সেটি সহজে উপভোগ করতে পারেন। এবং এটি হচ্ছে বাসের আরেকটি সাইড, আমরা দেখছি কক্সবাজারের উদ্দেশ্যে খুব অল্প সময়ের মধ্যে এটি ত্যাগ করছেন স্টপেজ। এবং আমরা যেমনটি জেনেছিলাম আসলে মূলত হচ্ছে এটি গেট লক একটি সার্ভিস, হাজীগঞ্জ থেকে গেট লক হয়ে সোজা মুজাফ্ফরগঞ্জ চলে যাবে এবং মুজাফ্ফরগঞ্জে গিয়ে সেখান থেকে যাত্রী যদি তাদের থাকে সেখানে গাড়িটি স্টপেজ করবে, বাসটি স্টপেজ করে সেখান থেকে আবার যাত্রী নিয়ে আবার কক্সবাজারের উদ্দেশ্যে তারা চলে যাবে। এবং যাত্রীদের যে লাগেজের ব্যবস্থা রয়েছে সেই লাগেজের ব্যবস্থার জন্য কিন্তু একটা বক্স রয়েছে যা পর্যাপ্ত পরিমাণ। এই এইদিকে কারান, একটু কারান, এক মিনিট একটু বক্সগুলো খুলি দেখান। বাংলাদেশ বিমানের মতো বা অন্যান্য যে এয়ারলাইন্স রয়েছে এয়ারলাইন্সের মধ্যে কিন্তু এরকম সুবিধা রয়েছে। এখানে কিন্তু যাত্রীদের যে লাগেজগুলো রয়েছে বা ব্যাগগুলো রয়েছে তারা কিন্তু এখানে স্বাচ্ছন্দ্যে রাখতে পারেন, এছাড়া গাড়িতে নিতে পারেন। এই পাশে কি, এই পাশে ব্যাটারি। তো আমরা আপনাদের গাড়ির সব কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করেছি এবং কিছুক্ষণের মধ্যে এই সুইট বিজনেস ক্লাসিক যে বাসটি রয়েছে এটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা যাবে। আমরা এই পাশেও কিন্তু আরেকটি বক্স রয়েছে যেখানেও কিন্তু যাত্রীদের যে ব্যাগ রয়েছে, লাগেজ রয়েছে বা কক্সবাজার থেকে যখন আপনারা ফিরবেন তখন হয়তো সেখানকার প্রিয়জনদের জন্য বিভিন্ন ধরনের যে খাদ্য সামগ্রী এবং সুটকি নিয়ে আসেন এগুলো কিন্তু সেখানে সহজেই রাখতে পারবেন। তো আপনাদের যাত্রা হোক নিরাপদ। এবং কে কবে কখন কোন দিন কক্সবাজারে যেতে চান চাঁদপুর থেকে, এরকম একটি শুভ দিন আপনাদের স্মৃতির পাতায় লিখে রাখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। চাঁদপুর থেকে এতক্ষণ দেখছিলেন প্রিয় চাঁদপুর ফেস থেকে আপনারা সরাসরি এই আয়ন এন্টারপ্রাইজের সুইটস স্লিপার বাসটি, আমরা আপনাদেরকে ভিতরের লাইভটির প্রথম অংশেই কিন্তু রয়েছে এবং শেষ অংশ রয়েছে বাসের ভিতরের পরিপূর্ণ যে রূপ রয়েছে, সিট কম্বিশন রয়েছে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং আপনারা লাইভটি টেনে টেনেও দেখতে পারেন। লাইভটি শেষ হওয়ার পর আমরা দেখছি কক্সবাজারের উদ্দেশ্যে এই গাড়িটি যাত্রা করছেন এবং যারা এই উদ্যোগ নিয়েছেন আয়ন এন্টারপ্রাইজের মাধ্যমে তাদের জন্য দোয়া করবেন এবং তাদেরকে সহযোগিতা করার জন্য অবশ্যই আপনারা এই বাসটিতে ভ্রমণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের আনন্দ, আপনাদের এই ভ্রমণ সার্থক হোক এবং নিরাপদে আপনারা পৌঁছান এই প্রত্যাশা ব্যক্ত করছি। আয়ন এন্টারপ্রাইজ যে উদ্যোগ নিয়েছে এটি চাঁদপুরের জন্য একটি দৃষ্টান্ত এবং এটি একটি আসলেই বড় ধরনের উদ্যোগ। এমন সাহসী উদ্যোগকে সাপোর্ট করে তাদের পাশে থাকবেন এবং এই বাসটিতে কক্সবাজারে আপনারা কক্সবাজারের উদ্দেশ্যে ব্যবহার করবেন এবং সবাই প্রচুর পরিমাণ সাপোর্ট করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছে আয়ন এন্টারপ্রাইজের সুইট স্লিপার বাসটি, যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।